পবিত্র মক্কা মদিনা রুটে হাই স্পিড ট্রেন চালাবেন সৌদি নারীরা। সৌদি আরবের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে চলেছে। দেশটির প্রথম নারী ট্রেন চালক হিসেবে চলতি বছরের শুরুতে প্রশিক্ষণে যোগ দেন 31 জন। জেদ্দা হয়ে মক্কা মদিনা রুটে চলমান হারামাইন হাই স্পিড ট্রেনের ইন্টার্ন তারা। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি ওই নারীদের তত্ত্বীয় প্রশিক্ষণ শেষ হয়েছে, এবার তারা শুরু করেছেন ব্যবহারিক ক্লাস। আর এর মধ্য দিয়ে সৌদি আরবে প্রথমবার কোনো নারীর হাতে যাচ্ছে ট্রেনের নিয়ন্ত্রণ। প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ে আগামী 5-6 মাস অভিজ্ঞ ট্রেন চালকদের সঙ্গে ব্যবহারিক ক্লাসে যোগ দেবেন তারা। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দেশটির পরিবহন ও লজিস্টিক বিষয়ক মন্ত্রী সালেহ আল জাসির। এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব শীঘ্রই দেশের উচ্চ প্রশিক্ষিত নারীরা পবিত্র দুই শহরের চলাচলকারী এই ট্রেনের নেতৃত্ব দেবেন। কর্মক্ষেত্রে নারীরাও অবিচ্ছেদ্য অংশ। আগামীতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের আরও বেশি দেখা যাবে। মার্চে শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম পর্যায়ে এই 31 জন নারী 883 ঘণ্টার থিওরিটিক্যাল ক্লাসে অংশ নেন। 483 ঘণ্টার এই প্রশিক্ষণ কোর্সে তাদের কাছে তাত্ত্বিক, সাধারণ জ্ঞান, কাজের ঝুঁকি, আগুনের প্রাদুর্ভাব, ট্রাফিক নিরাপত্তা প্রবিধান এবং ট্রেন ও রেলওয়ে অবকাঠামো সম্পর্কিত অন্যান্য প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরা হয়। সৌদি রেলওয়ে পলিটেকনিক SRP-র সঙ্গে হারামাইন প্রকল্পের বড় অংশীদার উচ্চগতির রেল পরিচালনাকারী স্প্যানিশ কোম্পানি রেনফে এই প্রশিক্ষণের আয়োজন করেছে। তারা গত 9 বছরে 130 জন সৌদি নাগরিককে প্রশিক্ষণ দিয়েছে। গত ফেব্রুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ নারী ট্রেন চালকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে ব্যাপক সাড়া পড়ে। তখন এই পদে 28,000 নারী আবেদন করেন, যা সৌদির ইতিহাসে ছিল খুবই বিরল। তাদের মধ্য থেকে সাক্ষাৎকারের পর 145 জন নির্বাচিত হন। এরপর প্রশিক্ষণের প্রথম পর্যায়ে যোগ দেন 34 জন। প্রশিক্ষণ শুরু হওয়ার আগে স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে জানায়, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষায় দক্ষতার একটি অনলাইন মূল্যায়নের মাধ্যমে আবেদনকারীদের সংখ্যা প্রায় অর্ধেকে কমানো গেছে। তত্ত্বীয় পর্বে উত্তীর্ণ 31 জনের মধ্যে 70%-ই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। বর্তমান নিয়োগ ও প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণকারী পুরুষ ইন্টার্নদের ক্ষেত্রে এই হার মাত্র 30%। আশা করা হচ্ছে সব পরীক্ষা ও প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া চালকেরা আগামী ডিসেম্বরের শেষ দিকে সৌদির নির্দিষ্ট গন্তব্যগুলোতে ট্রেন নিয়ে যাত্রা করবে। এই প্রোগ্রামে যোগদানের ফলে প্রশিক্ষণার্থীদের চিকিৎসা বিমা, সাধারণ অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণের সময়কালে মাসিক 4,000 সৌদি রিয়াল বোনাস সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছিল। জানা যায়, গ্রাজুয়েশন শেষ করা নারীরা নিযুক্ত হলে তারা 8,000 সৌদি রিয়াল পর্যন্ত মাসিক বেতন পাবেন। সৌদি আরবে গত কয়েক দশক ধরে ট্রেন ড্রাইভিংকে পুরুষদের পেশা হিসেবেই মনে করা হতো। তবে সরকারি উদ্যোগে আগামী দিনগুলোতে সৌদি পুরুষ ও নারী ট্রেন চালকের সংখ্যা আরও বাড়বে এমনটাই মনে হচ্ছে। হারামাইন হাই স্পিড রেলওয়ে প্রতি বছর প্রায় 60 মিলিয়ন যাত্রী পরিবহন করে। আশা করা হচ্ছে সামনের কয়েক বছরে দেশটিতে বিশেষ করে হজ ও উমরার মৌসুমে রেল ভ্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। কয়েক বছর আগেও দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার ছিল সারা বিশ্বে সবচেয়ে কম। একসময় সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতিই ছিল না। 2018 সালে দেশটিতে প্রথম এই অনুমতি দেওয়া হয়। এছাড়া রক্ষণশীল এই দেশটিতে নারীদের জন্য আরও অনেক বাধা ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এবার ট্রেন চালাতে আসছেন সৌদি নারীরা। এটি বেশ বিস্ময়কর ঘটনাই বটে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষিত মিশন 2030-এর বাস্তবায়নেই কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি বাড়ছে ক্রমান্বয়ে।